টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি আজকের পর্বে তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে যদি এ ইকুয়াল টু টু প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয় তবে দেখাও যে এইটা ইকোয়াল টু জিরো দেখাতে হবে তো দেখো যে ব্যাপারটা আমার যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি এ ইকোয়াল টু যেটা দেওয়া আছে লিখছি এখন আমার যেটা প্রমাণ করতে হবে প্রমাণে কিন্তু এর পাওয়ার আছে থ্রি আর আমার যেটা দেওয়া আছে সেখানে কিন্তু এর পাওয়ার দেওয়া আছে হচ্ছে দেখো যে ব্যাপারটা ওয়ান তাহলে আমার যেভাবে হোক এর পাওয়ার কিন্তু থ্রি আনতে হবে তো থ্রি আনার জন্য আমরা কিন্তু ঘন করব তো ঘন করব বলতে উভয় পক্ষে ঘন করব। এই জন্য যে ব্যাপারটা আমরা প্রথমেই না আগে টুটারে পক্ষান্তর করব করে উভয় পক্ষে ঘন করব বা এ টুটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস টু ইকুয়াল টু 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 দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দেখো টুটা প্লাস ছিল এর পাশে এনে মাইনাস করছি এখন আমরা উভয় পক্ষে ঘন করবো কেন ঘন করবো কারণ এখানে এর পাওয়ার আছে ওয়ান আর আমার যেটা দেখাতে হবে সেখানে এর পাওয়ার আছে ছি এই জন্য আমরা উভয় পক্ষে ঘন করবো বা ঘন করার পরে আমরা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত যে যেটা দেখাতে বলেছে সেটা কিন্তু চলে আসবে তাহলে বা এ মাইনাস টু ঘন বলতে উভয় পক্ষে কিউব করবো মানে পার ছি নিয়ে আসবো টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এরপরে পাওয়ার দিব হচ্ছে থ্রি আমরা লিখবো উভয় পক্ষে ঘন করে দেখো যে ব্যাপারটা এখন আমরা সূত্র বসাবো সূত্র বসাবো এ মাইনাস বি হোল কিউবের এখানে সূত্র বসাবো আর এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো দেখো আমরা যে সূত্র জানি সেই সূত্রটা আমরা লিখতে পারি সেটা হলো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র পাই সেটা হলো এ কিউব প্লাস আগে লিখলাম প্লাস এখানে যদি থ্রি এ বি কমন নিই তাহলে হবে হচ্ছে এ প্লাস বি দেখো এটা হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র আর এ মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি সেটা হলো যে এ এ থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটার থেকে আমরা পাই আবার দেখো এ কিউবটা যদি আগে এটা লিখলাম এ কিউব তারপর মাইনাস বি কিউব আর এই দুটাতে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে হবে এ মাইনাস এখন দেখো আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা এইটা বসাবো না এইটা বসাবো যদি আমরা এইটা বসাই সেক্ষেত্রে ব্রাকেট তুলে দিয়ে আমার এইটাতেই যায় সুতরাং আমরা এ মাইনাস বি হোল কিউবের এই সূত্রটা বসাবো সেটা হলো সেটা হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটা বসাবো তাহলে দেখো যে ব্যাপারটা এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে টু তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হবে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মানে হচ্ছে টু প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এই ছড়ি মাইনাস বি কিউব দেখো এ মাইনাস বি হোল কিউব সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে টু এই সূত্রটা আমরা বসিয়েছি এবার দেখো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এইটা বসাবো এই মূল সূত্রটা না আমরা এই অনুসিদ্ধান্তটা বসাবো কেন এইটা বসাবো কারণ আমার এই এই মানটা লাগবে দেখো যে ব্যাপারটা লাস্টে যে এ প্লাস বি এই মানটা আমার এইখানে কিন্তু আমার আছে এই জন্য বসাবো তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র দেখো এ মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই থ্রি আর বি মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে সূত্র হবে এ কিউব মানে এইটা কিউব মানে টু টু দি পাওয়ার টু বাই থ্রি কিউব এ কিউব প্লাস বি কিউব বি মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এরপরে হচ্ছে কিউব প্লাস থ্রি এ এ মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই থ্রি আর বি মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এ প্লাস বি মানে টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দেখো আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো তাহলে দেখো বা এ কিউব মাইনাস থ্রি আর টু যদি গুণ করি তাহলে হয় সিক্স আর এ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস টুকে স্কোয়ার করলে হয় ফোর ফোর আর থ্রি গুণ করলে হয় হচ্ছে টুয়েলভ আর আসে হচ্ছে এ এ লিখলাম মাইনাস টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট তার মানে আমরা এইট লিখবো ইকুয়াল টু এই থ্রি আর এইচ থ্রি কাটা যায় থাকে হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর একবারে লিখে দিলাম দেখো এই থ্রি আর এই থ্রি কাটা থাকে হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এবার এই থ্রি আর এই থ্রি কাটে থাকে হচ্ছে টু টু পার ওয়ান টু টু পার ওয়ান মানে হচ্ছে টু প্লাস দেখো থ্রি ইন্টু এই দুইটার বেজ সেম বেজ হচ্ছে টু যেহেতু বেজ সেম তাহলে গুণ আকারে আছে দুইটা টু এর পরিবর্তে একটা টু লিখবো লিখে এবার পাওয়ার ডিটা যোগ হবে পাওয়ার ডিটা কেন যোগ হবে কারণ গুণ আকারে আছে। তাহলে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর এইটা মানে কিন্তু এইটা এইটা সমান এ মাইনাস টু দেখো এইটা মানে এইটা এইটার সমান কিন্তু এ মাইনাস টু তাহলে আমরা লিখবো এ মাইনাস টু আমরা ব্রাকেটে লিখে দেবো যেহেতু যেহেতু এ মাইনাস টু এ মাইনাস টু ইকুয়াল টু 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 দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এইটা আমরা ব্রাকেটে লিখে দেব এবার আমরা এটারে ক্যালকুলেশন করবো দেখ তো দেখো আমরা ক্যালকুলেশন করি সেটা হলো যে বা এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস এইট ইকুয়াল টু ফোর আর টু আমরা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে সিক্স প্লাস থ্রি ইন টু এখন দেখো আমরা যদি এটা লসাই করে লসাই তাহলে আমার লবে আসেছি হরেও আসেছি তাহলে থ্রি থ্রি কাটলে থাকে হচ্ছে ওয়ান একবারে লিখে দিলাম টু টু দি পাওয়ার ওয়ান আর এখানে থাকে হচ্ছে এ মাইনাস বা আমরা এখন ক্যালকুলেশন করবো সেটা হলো এ কিউব এ এ মাইনাস এইট ইকুয়াল টু সিক্স প্লাস থ্রি আর টু গুণ করলে হয় সিক্স সিক্স আর এ গুণ করলে হয় সিক্স এ মাইনাস সিক্স আর মাইনাস টু যদি সিক্স আর মাইনাস টু গুন করলে মাইনাস টুয়েলভ এবার সবগুলোকে আমরা পক্ষান্তর করবো এক পক্ষে নিয়ে আসবো এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস প্লাস পক্ষান্ত পক্ষান্তর করলে হবে মাইনাস সিক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এ টুয়েলভ হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো আমরা পাই এ কিউব এবার দেখো যে ব্যাপারটা মাইনাস সিক্স এ স্কোয়ার টুয়েলভ এ মাইনাস সিক্স এ সমান হয় হচ্ছে প্লাস এ এবার দেখো যে ব্যাপারটা মাইনাস এইট মাইনাস সিক্স তাহলে হয় মাইনাস আর প্লাস টুয়েলভ হয় হচ্ছে মাইনাস এটাই আছে দেখো যে ব্যাপারটা এটাই আমার দেখাতে বলেছিল তাহলে লিখবো দেখানো হলো দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা কিন্তু তুমি একটু নিজে নিজে চেষ্টা করলেই কিন্তু পারবে এবং এই টাইপের অনেকগুলো অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনীতেও আছে এবং এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অনেক সময় অনেক পরীক্ষায় আসে অনেকেই তোমরা পারো না তবে যদি অনুশীলনের ভিডিওগুলো দেখে আসো এবং এই ভিডিওটা যদি নিয়মিত মানে তুমি দেখো সেক্ষেত্রে আমা আমি বিশ্বাস করি যে এই অঙ্কগুলো তোমার কাছে সমস্যা হওয়ার কথা না তো দেখো আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি টুটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এবার আমরা উভয় পক্ষে উভয় পক্ষে ঘনও করেছি দেখো উভয় পক্ষে ঘনও করেছি এবার সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর এ প্লাস বি হোল কিউবের সূত্র দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো এ কিউব মাইনাস থ্রি আর টু গুণ করলে হয় হচ্ছে সিক্স আর এখানে আছে হচ্ছে এ স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর ফোর আর থ্রি গুণ করলে হয় টুয়েলভ টুয়েলভ এ আর এই মাইনাস টু কিউব মানে হচ্ছে এইট এই থ্রি আর এইট থ্রি কাটা থাকে হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এই থ্রি আর এই থ্রি কাটা থাকে হচ্ছে টু টু দিবার ওয়ান টু টু দিবার ওয়ান মানে হচ্ছে টু আর এই থ্রি দুইটার বেজ হচ্ছে টু এবং গুণ আকারে আছে তাহলে দুইটা টু এর পরিবর্তে একটা টু লিখছি এবং পাওয়ার দুইটা যোগ হবে কেন কেন যোগ হবে কারণ গুণ আকারে আছে এইটা মানে হচ্ছে এইটা এইটার সমান হচ্ছে এ মাইনাস টু লিখছি এরপরে দেখো এই পাশে যা ছিল তাই লিখছি এবার ফোর আর টু যোগ করলে হয় হচ্ছে সিক্স আর এই থ্রি আর টুকরে এই টুকরে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে ওয়ান আর এখানে যা আছে তাই এবার দেখো থ্রি আর টু গুন করল হয় সিক্স সিক্স আর এ গুন সিক্স এ সিক্স আর মাইনাস টু গুন মাইনাস টুয়েলভ সবগুলোর এক পক্ষে নিয়ে এসে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই তোমাকে যেটা দেখাতে বলেছে সেইটা চলে আসবে তো আজকে পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই